নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। পেটুক বাঙালি ঘরকন্যা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সবসময় স্বাগত জানাই। আজকে আমি হ্যাশট্যাগ আমরা বাঙালির যেই টপিকটা নিয়ে কথা বলবো, তো সেটা হচ্ছে দুটো টপিক আমি আজকে একটু বলার চেষ্টা করব। তো একটা টপিক হচ্ছে সংস্কার আর কুসংস্কার, তো তার জন্য কিন্তু আমি একটা নোট তৈরি করেছি, তো সেটা মাধ্যমেই বলবো। কেননা এই সংস্কার আর কুসংস্কারটা এমন একটা ব্যাপার, সেটা মানে আমার মতন মানুষের নোট তৈরি না করলে সেটা বলতে পারবো না। তার জন্যই একটা ছোট্ট না, একটু মোটামুটি একটু বড় সড়ো একটা নোট তৈরি করে নিয়েছি, তার জন্যই এই যে চশমাটা পরে নিয়েছি। তো শুরু করি। সংস্কার বলতে আমরা মোটামুটি বুঝি যেই কাজগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে নির্মলের মাধ্যমে আমাদেরকে পবিত্র, নির্মল আর দোষ ত্রুটিমুক্ত আমরা নিজেদেরকে করে রাখি, তো সেটাকেই সাধারণত আমরা জানি যে ওটাই সংস্কার। আমরা প্রত্যেকজনই চাই, মানে প্রত্যেকটা মানুষই চাই যে আমাদের সন্তান ভালো চরিত্রের মানুষ হিসেবে গড়ে উঠুক। তো এটা আমাদের প্রত্যেকটা বাবা মা এটাই আমরা চাই। এমন কিছু আমাদের ধর্মীয় অনুষ্ঠান আছে, সেই ওর মাধ্যমে আমরা কি বলবো, জীবনের মানে আমাদের ভেতরের যে আত্মশুদ্ধি বা আত্মতুষ্টি যেটা বলে সেটা আমরা পাই, সেটাই হলো সংস্কার। যেমন এই যে কিছুদিন আগে আমাদের পুজো গেল, আমরা অষ্টমীর অঞ্জলি দিতে গেলাম, তো ওই অষ্টমীর অঞ্জলিটা দিয়ে আমাদের কিন্তু মনে একটা আত্মতুষ্টিও হলো, একটা ভেতরে একটা শান্তিও হলো। তারপরে যেমনি লক্ষ্মী পুজোটা যখন ঘরে করলাম, তখন যেমন মনের ভেতরে একটা মানে কি বলবো, একটা আলাদা রকমের অনুভূতি হলো, ঘরের পরিবেশটাও একদম চেঞ্জ হয়ে গেল। তো এটা হচ্ছে সংস্কার। এর মধ্যেই আমরা যখন হোম যজ্ঞ করি, ওই হোম যজ্ঞের মধ্যে যেই সব জিনিসগুলো দেওয়া হয় তার ফলে যেরকম কর্পূর জাতীয় মানে এত সুন্দর একটা অপূর্ব গন্ধ তার মধ্যে আসে, তো সেইগুলোর ফলে সেই গন্ধটা চারিদিকে ছড়িয়ে যাওয়ার ফলে কিন্তু ঘরের মধ্যে একটা আলাদাই বাতাবরণ তৈরি হয়। তো তাতে আমাদের মনে হয় যে ঘরের যত নেগেটিভিটি আছে দূর হয়ে গেছে। তো এটাই হলো কিন্তু সংস্কার আমার মতে। আমি নোটস নিয়ে বসেছি, কিন্তু সত্যি কথা বলতে আমি নোটসের মতন করে কিন্তু একদমই বলতে পারছি না, তো তার জন্য সাধারণত আমি নোটস নিয়ে বসি না। কিন্তু এটা এর ক্ষেত্রে আমাকে নোটস নিয়ে বসতে হয়েছিল, কিন্তু দেখি কতটা কি পারি। সংস্কার হলো এমন একটা বিষয় যেটা কি বলবো, যে আমাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দরভাবে গড়ে উঠতে সাহায্য করে এই সংস্কার। মানে ছোট থেকে যদি আমরা সেই সংস্কারে বড় হই, মানে ভালো সংস্কারে বড় হই, আর এই সংস্কারগুলো কিন্তু একদম আমাদের আদিম যুগ থেকে তৈরি হয়েছে, তো সেটাই কিন্তু একের পর এক একের পর এক ওটাই হয়ে চলেছে। যেমন আমাদের এই হিন্দু ধর্মে যেই সব পুজো আচরাগুলো আছে আমরা যেমনি ঘরে করি, তেমন কিন্তু আমাদের যে সন্তানরা তারাও কিন্তু সেগুলোর মধ্যে একদম অভ্যস্ত হয়ে যায়। ছোট থেকে দেখতে দেখতে তারাও কিন্তু ওর মধ্যে একদম কি বলবো, নিজেদেরকে খাপ খাইয়ে নেয় বা অভ্যস্ত হয়ে যায় বলতে পারি। কিন্তু সবাই একদমই না, আমার মেয়ে যেমনি ওকে দিয়ে কিন্তু আমি পুজো একদমই করাতে পারি না, তা বলে কি ও ঠাকুর মানে ঠাকুর ভক্তি করে না, করে, কিন্তু ওকে দিয়ে আমি ঘরের যে পুজো দেওয়া সেটা আমি করাতে পারি না। তার জন্য আমি বলিও না, আমি জোর করি না, তোমার যেদিন নিজের থেকে ইচ্ছে হবে যে তুমি বসে পুজো দেবে সেদিন তুমি দেবে, আর যখন তোমার ইচ্ছে হবে না তুমি দেবে না। কিন্তু আমিও যে খুব একদম ঠাকুর ভক্তি বা কিছু না, কিন্তু যেরকম মানে একটা সংসার করতে গেলে ওটা কিন্তু অটোমেটিক চলে আসে, কেননা বাড়ির যারা আছে, সংসারে যারা আছে স্বামী সন্তান, তাদের ভালো মন্দ, তাদের ভালোর জন্য আমরা কিন্তু ঘরের যারা নারীরা আছি, মা বা ঘরের ওয়াইফরা আছি, তারা কিন্তু তাদের ভালোর জন্য ওই আমরা ভগবানের কাছে আঁচল পেতে কিন্তু আমরা বসেই পড়ি যে এদের ভালো হোক। সেই থেকে কিন্তু আমাদের ওই সংস্কারের সৃষ্টি হয়, ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি ভক্তির সৃষ্টি হয়। তো এটাই আমার মনে হয়। আশেপাশের পরিবেশ কিন্তু একটা শিশুর চরিত্র গঠনে সাহায্য করে।
আমরা তাকে যত ভালো পরিবেশটা দিতে পারবো, ভালো সংস্কারটা দিতে পারবো, তার চরিত্রটাও কিন্তু তত ভালো করে গড়ে উঠবে। আমরা সবসময় চাই আমার সন্তানটা যাতে ভালো চরিত্র গঠন হতে পারে, কিন্তু ওটা কতটা হয় কি না হয় সেটা তো পরে, মানে অনেক বছর পর গিয়ে আমরা সেটা বুঝতে পারি বা আমরা সেটা ধরতে পারি। এবার সব ক্ষেত্রেই যে এটা হবে তা না, তুমি যদি একজন কেউ যদি খুব ভালো ঘরে জন্মগ্রহণ করে আর সে যদি ছোট থেকে ভালো সংস্কারও পায়, কিন্তু সে যে সেটা নিতে পারে এমনও কিন্তু নয়। যেমনি আমি রিসেন্ট একটা আমি ঘটনা শুনেছি, একটা চ্যানেলের আমি নাম বলছি, তোমরা চাইলে কিন্তু সেটা দেখতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। সেটা হচ্ছে বলছি আমার কমিউনিটিতেও দিয়েছিলাম, শ্রেয়া সেনগুপ্ত আচার্য বলে চ্যানেলটা, ও কিন্তু ওখানে বেশ অদ্ভুত অদ্ভুত অলৌকিক সব ঘটনা দেয়। তো সেখানে একটা আমি একটা গল্পর শুধু একটুখানি পোর্শন আমি বলছি, একজন মোগল যোদ্ধার জন্মেছিল, মানে তার খুব প্রতাপ, তার খুব সে প্রভাবশালী, খুব প্রভাবশালী একজন ব্রাহ্মণের ঘরে একজন মোগল যোদ্ধা জন্মেছিল। সে যখন খুবই ছোট, তাকে যখন তাদের বাড়িতে সব রকম পুজো হতো, যেখানে সে জন্মেছিল সেই বাড়িতে কিন্তু সমস্ত রকমের পুজো আচরা হতো। তো তাকে যখন পুজোর সামনে বসানো হতো, সে কিন্তু সেইগুলো মানে করতো না, করতে চাইতো না, যেসব আমাদের হিন্দু রীতিনীতি আছে সেগুলো করতে চাইতো না, বন্ধুর বাড়ি থেকে খেয়ে আসতো। তো এটা নিয়ে আমি আর কিছু বলছি না, তুমি ওই চ্যানেলটা যদি তোমরা যাও, পুরো ডিটেলসটা তোমরা গল্পের আকারে পেয়ে যাবে, তিনটে পর্ব করেছে সেই গল্পটা বানিয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে যে ওই আমাদের রঞ্জনাদি বলেছে না যে আগের জন্মের কিছু আমরা ক্যারি করি, সত্যিই তাই। এই গল্পটি শুনলে বোঝা যাবে যে সত্যিই আমরা আগের জন্মের কিছু ক্যারি করি, সে আগের জন্ম থেকে ওটা ক্যারি করে এসেছে, এই জন্মে সে এখানে মানে জন্মগ্রহণ করলেও সে কিন্তু সেই জন্মের ওই যে জিনিসগুলো ক্যারি করেছে সেগুলো কিন্তু সে ছাড়তে পারেনি। তাকে তো চেষ্টা করানো হয়েছিল, কিন্তু সে তো ওগুলো একদম সে মানে ক্যারি করে বেড়াচ্ছে, কী করে সে ছাড়বে। তো যাই হোক, তুমি ওটা শুনতে পারো। তো আমি এই রঞ্জনাদির ভিডিওটার সঙ্গে এই গল্পটাকে আমি একদম রিলেট করতে পারলাম, মানে পেরেছিলাম, তাই আমি এইটুকুনি আমি একটু বলে দিলাম। এটা কিন্তু কাউকে আমি হার্ট করার জন্য বা কিছু করার জন্য আমি বলিনি। তো যদি কেউ হার্ট হয়ে থাকো, আমি একদম সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। তো এবার আসি কুসংস্কার। তো কুসংস্কার ব্যাপারটা আমি বলবো, কিছু কিছু ব্যাপার আছে যেইগুলো অনেক আগে থেকে হয়ে আসছে, মানে এইসব ব্যাপারগুলো তো অনেক আগে থেকেই হয়ে আসে। তো যখন এগুলো বানানো হয়েছিল তখন আমার মনে হয় এগুলো ঠিক দরকার ছিল, তখনকার জন্য ঠিক দরকার ছিল। আগে যখন ধরো একদম আদিম যুগে মানুষরা তো শিকার করে খেত, তো মানে তাদের প্রধান যে নিড সেটা ছিল খাদ্য। হ্যাঁ, এবার তারা যখন ধরো শিকারে যেত, শিকারে যাওয়ার ফলে তো তারা শিকারটা কীরকম পেলো, কোনোদিন হয়তো পেলো, কোনোদিন হয়তো পেলো না। এবার তার উপরে তারা বিচার করতো যে আজকে মানে যেই দিন তারা পেয়েছে সেই দিন তারা যাওয়ার সময় কী দেখে গেছে বা তাদের সঙ্গে কী কী ঘটনা ঘটেছিল, আর যেই দিন তারা শিকার ভালো পায়নি সেই দিন তারা কী দেখে গেছিলো, বেরোনোর সময় কী হয়েছিল। তো তার সঙ্গে সঙ্গে রিলেট করে তারা একটা মানে এই ঘটনাগুলো তৈরি করেছিল যে এটা করলে ভালো, এটা করলে খারাপ। যেমনি কেউ বেরোনোর সময় হাঁচি দিলে খারাপ বলে, এক শালিক দেখে বেরোলে খারাপ, তো এই রকম। তো কিছু জিনিস আমি যেগুলো বলছি যেগুলো কিন্তু সায়েন্টিফিক কারণ আছে, যেমন ধরো বলে যে সন্ধেবেলায় চুল আঁচড়াতে নেই, বলতো না আগে, তো সেটা কেন, সেটা তো আগের দিনে যখন কারো ঘরে ইলেকট্রিক ছিল না, তো তখন তো ওই কেরোসিনের আলো বা প্রদীপের আলোতেই সবাই থাকতো, তো তখন ধরো চুল আঁচড়ালো, এবার চুল আঁচড়ানোর পরে চুলটা ঝরে কোথায় পড়বে, খাবারেও তো পড়তে পারে, তাই না? তো খাবারে পড়লে তখন তো পেটে গেলে শরীরটা খারাপ হবে, তার জন্য বলতো রাত্রেবেলা মাথা আঁচড়াতে নেই, চুল আঁচড়াতে নেই। তারপরে হচ্ছে নখ কাটতে নেই রাত্রেবেলা, তো নখটাও তেমনি, নখ কাটার ফলে নখটা যদি খাবারে পড়ে পেটে গেলে তখনও শরীর খারাপ হতে পারে। সেজন্য ছুঁচ বলে যে রাত্রেবেলা কোনো দোকানে ছুঁচ চাইলে ছুঁচ দেয় না, ছুঁচটা যদি পড়ে যায় কী করে খুঁজে বের করবে অন্ধকারের মধ্যে, তার জন্য ছুঁচ দেয় না। তো এইসব অনেক কারণ আছে যেইগুলো কিন্তু সায়েন্টিফিক একটা তখনকার দিনে ছিল, কিন্তু এখনকার দিনে যখন আমরা সায়েন্সের দিক থেকে অনেক উন্নত, আমরা অনেক কিছু পাচ্ছি, মানে ফেসিলিটি পাচ্ছি, এখন কিন্তু এইগুলো আমাদের একদমই দরকার হয় না, একদমই আমাদের এগুলো লাগে না, সেটা আমরা সবাই জানি।
তো এই হলো ছোট্ট করে আমি যতটুকু পারলাম বললাম যে সংস্কার আর কুসংস্কারটা কি। বলো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে জানিও অবশ্যই। তো এবার আসি আমি সারেগামা পা। তো প্রথমেই বলে নিই, সারেগামা পায়ের আমি কিচ্ছু জানি না, মানে কিচ্ছুই জানি না। আমার মেয়ে মানে ওর মা সরস্বতীর কৃপায় ওর মানে গলাটা খুব ভালো দিয়েছে, মানে মা সরস্বতী ওকে বরদান দিয়েছে গলার, কিন্তু ও সেই অর্থে কখনো কোনো, হ্যাঁ শিখেছে, ও ফার্স্ট ইয়ার পর্যন্ত শিখেছে আর ভালো রেজাল্টও করেছে, মানে ডিস্টিংশন পেয়ে পাসও করেছে। কিন্তু তারপরে যখন ওই হ্যাঁ উচ্চ মাধ্যমিক ইলেভেন যখন শুরু হলো, তো পড়াশোনার এত চাপের ফলে আর সেটা নেওয়া গেল না, আর সেটা কন্টিনিউ করা গেল না। আর তারপরে দেখলাম আস্তে আস্তে ওর মানে ইন্টারেস্টটা হারিয়ে গেল। কিন্তু তাও মাঝে মধ্যে ওই একবার বললো, মা একটা উকুলেলে কিনে দাও, উকুলেলে কিনে দাও, দিলাম, তো গান ঠান তুলতো ঠুলতো। এখন আবার দেখি সেটাও আবার গেছে, এই জানি না পড়াশোনার চাপ না কি, কিন্তু পড়াশোনার চাপ হলেও তো মানুষের যেটা শখের জিনিস সেটা তো মানুষ করে, এগুলো করলে তো মানুষের মনটাও ভালো থাকে, কিন্তু এখন দেখছি সেইগুলোও নেই। তো সত্যি কথা বলতে জোর করে তো এইসব জিনিস আর কাউকে দিয়ে করানো যায় না। যেমনি আমার হাজব্যান্ডের হচ্ছে আঁকার ব্যাপারটা, ওকে কখনো বলতেই হয় না, ও বরঞ্চ আঁকলে ওর মন টন সব ভালো থাকে, মানে এইরকম চাকরিতে ও একটুও সময় পেলে আঁকলে ওর মন টন খুব ভালো থাকে। তো যাই হোক, মানে মা সরস্বতী ওকে সত্যি মানে একদম ভরিয়ে দিয়েছে, ওর গলায় এত সুন্দর সুর, কিন্তু ও সেটা কাজে লাগালো না। আর আমার শ্বশুরমশায়ের গলায় খুব সুন্দর সুর ছিল, আমার শাশুড়ি সেটা বলতো, ওনার গানের খাতা ছিল, হারমোনিয়াম ছিল। আমার ননদেরও ভীষণ ভালো সুর গানে, মানে উনি ও শেখেনি কখনো, কিন্তু খুব সুন্দর গান করে, কিন্তু আমি কিচ্ছু না, পারি না, একদম গান পারি না। তো জীবনে মানে সংসারে সাত সুর, তো যেমনি মানে গানের ক্ষেত্রে সাতটা সুরের যেমনি খুবই মানে একটা ব্যালেন্সের দরকার হয়, কোনো একটা আপডাউন হয়ে গেলে সেটা যেমনি বেসুরও লাগে, ধরো যেটা নিচের সুর সেটাকে যদি কেউ হাই স্পিচ দিয়ে দেয় সেটা একদমই ভালো লাগবে না শুনতে, আবার যেটা হাই স্পিচ, এমন কিছু কিছু গান আছে যখন সারেগামা পাটা হয় দেখি সেটা তুলতে যখন পারে না তখন যেমনি কানে বাঁধে, আমরা যেমনি গান জানি না তখন কিন্তু সে গানটা কানে বাঁধে যে না এই জায়গাটা ঠিক পারছে না। তো কেননা গান শুনতে তো ভালোবাসি রে বাবা, গান না পারলাম শুনতে তো ভালোবাসি। তো তেমনই আমাদের সংসার জীবনেও সাতটা সুরের খুব দরকার, সাতটা সুর হচ্ছে মানে কি বলবো, আবদার, আদর, ভালোবাসা, খুনসুটি, অভিমান, ঝগড়া, মারামারি একদম না, একদম মারামারি না। হ্যাঁ, তো এইগুলো থাকতেই হবে, তো এইগুলো দিয়েই কিন্তু একটা সাতটা সুরের সংসার জীবন বেশ সুন্দরভাবে চলবে। এর মধ্যে যদি কোনো একটা বেশি বা কোনো একটা কম হয়ে যায় তখন কিন্তু সেটা কম হলে তবুও একটু মানিয়ে নেওয়া যায়, কিন্তু কোনো একটা কিছু বেশি হলে সেটা জানি পানসে লাগে, মানে কি বলবো, অভিমানটা বেশি হয়ে গেলে, কখনোই অভিমানটা বেশি রাখতে নেই। আমার মা যেমনি বলতো, কেননা আমার বিয়ে ঠিক হওয়ার পরে মাস দুয়েক আমার মা, মাস দুয়েক কি জুলাই, হ্যাঁ জুলাই ওই 15-20 দিন মতন আমার মা বেঁচেছিল, বিয়ে ঠিক হওয়ার পরে 15-20 দিন মতন আমার মা বেঁচেছিল। তো তখন আমার মা বলতো যে, কেননা আমার প্রচণ্ড রাগ ছিল আমি আগেই বলেছি, বলতো যে যখন ঝগড়াঝাটি হবে অশান্তি কখনো বাসি হতে দিবি না, বাসি হওয়ার আগেই কিন্তু কথা বলবি, কেননা মা জানতো আমার প্রচণ্ড অভিমান, আমার কিছু হলে আমি কিন্তু কথা বলি না, আমার ভীষণ অভিমান। তো তার জন্য মা আমাকে বলতো যে ওগুলো করবি না, বাসি হওয়ার আগে কথা বলবি। তো ওইটাই অভিমান, বাসি মানে কখনোই বেশি হতে দেওয়া যাবে না, কোনো কিছুই বেশি বা কম হওয়া হতে দেওয়া যাবে না, সব কিছুর একটা ব্যালেন্স থাকতে হবে। যেমনি আমরা রান্না করি, রান্নাতেও যে ঝাল, মিষ্টি, নুন সবের একটা ব্যালেন্স থাকে, কোনো কিছুই কম বা কোনো কিছু বেশি হলে কিন্তু সেটা মানে মুখে দেওয়া যায় না। তেমনি আমাদের জীবনেও এই সাতটা সুরের ব্যালেন্স একেবারেই প্রয়োজন, না হলে কিন্তু আমাদের মানে কি বলবো, জীবনটা একদম পানসে লাগবে, একদমই ভালো লাগবে না।
তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করো। আজকের মতন টাটা বন্ধুরা, পজিটিভ হাসি খুশি অবশ্যই থেকো।